কিছুদিন আগেই প্রথম ভারতীয় মহিলা হিসাবে ফাইটার জেট উড়িয়েছেন অবনী চতুর্বেদী। মধ্যপ্রদেশের এক মফস্বলের মেয়ের এই কীর্তি বুঝিয়ে দিয়েছে তাদের কাছে কোনো কিছুই অসাধ্য নয়, চাইলে তারা সব পারে। কিন্তু একদিকে যেখানে মেয়েরা ইতিহাস গড়ছে, সেখানে এখনও অনেক জায়গায় মেয়ের জন্ম দেওয়ায় মায়েরা মার খাচ্ছেন। সোমবারই এমন একটি ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষ গ্রামে। পরপর দুই মেয়ের জন্ম দেওয়ায় গৃহবধূকে বেধড়ক মারধর। আহত গৃহবধূর নাম সবিতা দাস, তার বড় মেয়ে এবার উচ্চ মাধ্যমিক দেবে। তিন বছর আগে ফের কন্যা সন্তানের জন্ম দেন সবিতা। তার দাবি, দুটি মেয়ে হওয়ার পর থেকেই শ্বশুর বাড়িতে তার উপর নির্যাতন চরমে ওঠে। সবিতার দাবি, সোমবার তার স্বামী বাড়িতে ছিলেন না, তখন শ্বশুর শাশুড়ি দেওর মিলে তাকে বেধড়ক মারধর করেন। বড় মেয়ে বাঁচাতে এলে ইট দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গৃহবধূর চাঞ্চল্যকর দাবি, পাঁচ ছ মাস আগে তার বড় মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টাও হয়। আমার দুটো কন্যা সন্তান, তারা চায় পুত্র সন্তান হোক, তো পুত্র সন্তান কি আমার হাতে? বলে কি ছেলে হলো বংশ রক্ষা করে, মেয়ের কোনো দাম নেই। এই নিয়ে আমাকে টর্চার করে সারাক্ষণ। মেয়েরা একটা রাজ্য চালাচ্ছে, মেয়েরা প্লেন চালাচ্ছে, তবু মেয়েদেরকে এত অত্যাচারিত হতে হচ্ছে। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছে বড় মেয়ে। পরীক্ষা তো দেবই, ওদের এত আটকানোর সত্ত্বেও আমি পরীক্ষা দেবো না, পরীক্ষা আমি দেবই। কিন্তু যে যে ভালো রেজাল্ট আমি করতাম, যে র্যাঙ্কের আমি ভেবেছিলাম একটা হায়েস্ট, সবার তো একটা লেভেল থাকে, যে এরকম আশা থাকে যে এরকম লেভেলে আমি স্কোর করবো, স্কোর আনবো, সেটা মনে আর হবে না মনে হচ্ছে। সোনারপুর থানায় শ্বশুর শাশুড়ি ও দেওরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত গৃহবধূ। অভিযুক্তরা এখনও পলাতক। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।